এখানে 1 গ্যালন মিল্ক নিয়ে নিচ্ছি হোল মিল্ক তো 1 গ্যালন হোল মিল্কের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হেভি হুইপ ক্রিম এটা আমি হাফ কাপ নিয়েছি যে কোনো একটা চার কাপ দিয়ে নিতে পারেন অথবা এক কাপ যে কোনো একটা কাপ দিয়ে নিলেই হবে হাফ কাপ আর কি ওকে সো মিল্কটাকে কুক করব মিডিয়াম হাই টেম্পারেচারে এইটা বয়েল হওয়া পর্যন্ত কুক করব দুই তিনবার ইয়ে হইলে আমরা জানাই দেবো একটু পরে আচ্ছা তো এটা ভিনেগার দেওয়ার পর দুই মিনিট এটাকে কুক করতে হবে এরকম আর একটু এটা হার্ড হওয়া লাগবে এখনও দুই মিনিট হয় নাই তো আমি আরও কিছুক্ষণ কুক করব দেখাবো কখন নামাবো সানা এটা কুক হয়ে গেছে এখন এখন আমি নামাচ্ছি নেমে এখন এই যে একটা চাকরির মতো একটা পাতলা একটা কাপড় নিয়েছি নিয়ে এটাকে ঢেলে আমি দেখাচ্ছি কেমন করে এখানে আমি কোল্ড ওয়াটার রানিং করতেছি কারণ এটা আমাদেরকে ঠান্ডা করতে হবে পানি দিয়ে ঠান্ডা করে এটাকে চিপাই পানিগুলো সবগুলো বের করে দিতে হবে মানে হ্যাং করে রাখতে যে এটা সানাটা আমি দুই তিন ঘন্টার মতো রাখার পরে চিপে নিছি চিপে নেওয়ার পরে এরকম হয়েছে সানা তো এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন সেলফ রেজিন ফ্লাওয়ার এটা ময়দা আর কি টেবিলস্পুন সুজি দিয়ে দিব 1.5 not 2 টেবিল স্পুন সো 1.5 টেবিল স্পুন সুজি আর দিলাম হচ্ছে সেলফ রেজিন ফ্লাওয়ার যেটা ময়দা এখন মিক্স করব পুরোটা ওকে তো মিক্স করার পরে আমি একটু পরে দেখাচ্ছি কেমন হবে টেক্সচারটা ওকে তো এখানে আমি 6 কাপ পানি নিয়ে নিচ্ছি 6 কাপ পানি তার মধ্যে আমি 3 কাপ সুগার দিয়ে দিব চিনিটা দিয়ে দিব 3 কাপ সো এটা হবে আর কি যা চিনি দিবেন তার ডাবল পানি হবে এখানে এটা হচ্ছে যে আমরা শিরাটা রেডি করব ওইটার জন্য তো এর মধ্যে আমি এলাচ দিয়েছি 3টার মতো এলাচ দিলাম দিলেই হবে এখন মিডিয়াম তাপে চুলাটা অন করে দিচ্ছি এইদিকে শিরা হতে থাক তারপর আমি ওইদিকে ছানাটা রেডি করে ফেলতেছি এইটা ছানা অনেকটা এরকম হয়ে গেছে আমি আর অল্প একটু ছেনে নিব 10 মিনিটের মতো ছানলেই এনাফ হবে খুব মিহি হয়ে আসবে আমি একটু পরে আবার দেখাচ্ছি ওকে তো ছানাটা এরকম কনসিস্টেন্সি হইতে হবে মানে খুব মিহি হয়ে গেছে এরকম আমি দেখাই একটু এরকম এর মধ্যে আমি এখন 2 টেবিল স্পুন সুগার দিয়ে দিব এটা এটাকে খুব সুন্দর করে মিক্স করার কোনো দরকার নেই জাস্ট আলতো হাতে একটু মিক্স করে দিলেই হবে দিয়ে তারপর আমি মিষ্টির যে শেপ আছে শেপ দিয়ে দিব এটা আমার মার রেসিপি খুব সুন্দর করে মিষ্টি বানায় তার কাছ থেকে আমি শিখি
মিষ্টি বানানো। তো এরকম আমি এখন এটাকে গোল করব, মিষ্টি শেপ দিব, দুই হাতে করব। সো একটু পরে দেখাচ্ছি কেমন শেপ হলো। হ্যাঁ, তো তো আমার মিষ্টি বানানো শেপ দেওয়া হয়ে গেছে, এই যে সবগুলো প্রায় সেম। আমার এখানে 35-এর মতো আছে, 1 গ্যালন মিল্ক দিয়ে 35-40 মতো হয়। এটা আমি মিডিয়াম সাইজ দিয়ে দিচ্ছি, এটা আর একটু ফুলবে যখন আমরা ইয়ের মধ্যে দিয়ে দিব, শিরার মধ্যে দিয়ে দিব। সো এখানে আমি শিরা দেখাই, সেটা আমি নিয়ে যাই। এখানে আমি শিরা, এখানে বলক উঠে গেছে, হ্যাঁ বয়েল হয়েছে তোমার পানিতে, যেটা ফুটতেছে। তো এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব, আস্তে করে ছেড়ে দিব মিষ্টিগুলো। এখন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে ঢেকে দিব, ঢেকে দিই যে এখানে একটু ছিদ্র আছে, এটা আমি কাপের সাহায্যে এখানে একটু বন্ধ করে দিব, তাহলে স্টিমগুলো বের হয়ে যাবে না। তো এরকম করে কুক করতে থাকবো 45 মিনিটস অথবা 1 আওয়ারের মতো। এরকম আমি আবার একটু পরে তোমাদের দেখাবো কেমন হবে তোমাদের। এই যে আমি 45 মিনিটস পর আমি এটা ওপেন করলাম, এই যে মিষ্টি এখন হয়ে গেছে। আপনারা যদি কেউ চান আরও একটু বেশি ডিপ মিষ্টি করতে, মানে সুইটনেসটা একটু বাড়াতে চান, তাহলে আর একটু কুক করতে পারেন, আর আদারওয়াইজ এরকমই রাখতে পারেন। আমার আবার খুব বেশি মিষ্টি পছন্দ না, একটু হালকা হালকা ভালো লাগে। তো আমি এখানে অফ করে দিব, মিষ্টিটা একটু নিচের দিকে দেবে যাবে, তখন বুঝবেন যে এটা একদম ডান কমপ্লিটেড। তো আমি একটু পরে দেখাচ্ছি সার্ভিং প্লেটে। এই যে দেখেন, এখন মিষ্টিটা অনেকটাই ডুবু ডুবু হয়ে গেছে, মানে সারফেসে বেশি ইয়ে নেই। তো এইটা এটা ইন্ডিকেট করে যে মিষ্টি একদম হয়ে গেছে এরকম। তো মিষ্টি এখন রেডি, রেডি টু সার্ভ। অনেক মজা হয়েছে এবং অনেক সফট হয়েছে।